তোমরা যারা সহজ মানুষ সোজা কথা বলো, নয় ছয়ের জামানাতে সাবধানে চলো চলো। যারা সহজ মানুষ সোজা কথা বলো, নয় ছয়ের জামানাতে সাবধানে চলো। দেখো ডানে বামে চারিদিকে নয় ছয়ের কারবার, একবার নয় রে পাগলা ধোকা খাবি বারবার। ও সবাই সবার পিছনেতে সবার নাকি বোঝা, সুযোগ পেলে সবাই দেখো অন্যকে দেখো। দেখো ডানে বামে চারিদিকে নয় ছয়ের কারবার, একবার নয় রে পাগলা ধোকা খাবি বারবার। দেখো ডানে বামে চারিদিকে নয় ছয়ের কারবার, নয় ছয়ের কারবার, যে নয় ছয়ের কারবার, একবার নয় রে পাগলা ধোকা খাবি বারবার। নয় ছয়, এটা ঠিক ওনার নিজের বাড়ি না, উনি হলো এই বিল্ডিং এ ভাড়া থাকে। ও তাহলে অন্য ভাড়াটিয়ারাও থাকে? না ঠিক তা নাই, আর অন্য ভাড়াটিয়ারাও থাকে। ও তাহলে আমি অন্য ভাড়াটিয়ার বাসাতে এসেছিলাম, কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনার যখন সমস্যা নাই আমি এখন যেতে পারি? আমি যাই। ম্যাডাম যাবেন, কিন্তু কার বাসায় গেছিলেন সেটা যদি বলে যাবেন। ও হ্যালো, আমি কার বাসায় গিয়েছিলাম সেটাও আপনাকে বলে যেতে হবে? কেন বলুন তো, আপনাকে কেন বলতে হবে? এ ম্যাডাম আপনি রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ তাই তো, আমি কেন রেগে যাচ্ছি? আমার তো রেগে যাওয়ার কোনো ঠিক হচ্ছে না। আপনি এখনকার পাঠ্যপুস্তকের ভুল প্রশ্নের মতো আমাকে প্রশ্ন করতে থাকবেন, আর আমি অন্যান্য মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারের মতো আপনার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবো, রাইট? কারণ আপনি আমার কি লাগেন, আপনি আমার বন্ধু লাগেন। হ্যাঁ এতক্ষণে আপনি ঠিক কথা বলেছেন মিস অহনা। মানে কি অহনা? এই আপনি আমার নাম জানেন কি করে? হ্যাঁ জানবো না কেন, ওই যে আপনি বললেন আপনি আমার ফ্রেন্ড। ও মাই গড, এ তো দেখি গাছের লতার মতো পেঁচানো রে ভাই। এ আপনি কথার কথা বোঝেন না নাকি? কথার কথা হবে কেন, আপনি আমার সত্যি সত্যি ফ্রেন্ড। কিভাবে? আপনি আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছেন। আপনার নাম কি? আপনি আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছেন, আপনার নামটা কি বলেন? আমার নাম সেলফি রোমস। সেলফি রোমস, আর কোন পত্রিকা? সাংবাদিক দৈনিক ফেসবুক। দৈনিক ফেসবুক, এই নাম আমি কোনোদিন শুনিনি তো। কি বলেন ম্যাডাম, ফেসবুক ব্যবহার করেন আর দৈনিক ফেসবুকের নাম শুনেননি? এ তো খুবই জনপ্রিয়। ও বুঝতে পেরেছি, আপনি অনেক জনপ্রিয়, কিন্তু আপনি আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে নাই, খুবই দুঃখের বিষয়। না থাকলে আপনি আমার ব্লক করলেন কিভাবে? হে হ্যালো এক্সকিউজ মি, ব্লক তাকেই মারা যায় যে ফ্রেন্ড লিস্টে থাকে। আপনি তো আমার কখনো ফ্রেন্ড লিস্টেই ছিলেন না। আজও কি যে বলেন ম্যাডাম, কি এটা? এই দেখেন তো ম্যাডাম, এই যে আপনার আইডি। কই এটা? আমার আইডি? এটা আমার অরিজিনাল আইডি না, এটা আমার ফেক আইডি। ফেক আইডি? ম্যাডাম এই একটু তাহলে আপনার অরিজিনাল আইডি যদি আমাদের দিয়ে দিতেন আর কি, তাহলে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতাম। এই আপনার নামটা জানি কি? হ্যাঁ কি? সেলফি রোম। সেলফি রোম, আর কোন পত্রিকা বললেন জানি? দৈনিক ফেসবুক। দৈনিক ফেসবুক, সেলফি রোম, এটা আপনার অরিজিনাল নাম না রাইট? মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম না রাইট? ফেক নাম। সো আপনি আমার ফেসবুকে ওই ফেক আইডি নিয়েই থাকেন। ওকে ম্যাডাম, একটা সেলফি তুলবো ম্যাডাম, একটু একটা মিনিট। দৈনিক ফেসবুকে চাকরিটাই থাকে কিনা কে জানে।
কি ব্যাপার? এতক্ষণ আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি? লাইলাউলাই, ছি ছি ছি, নেতা হওয়ার আগেই চরিত্র এইভাবে নষ্ট? না না, ঠিকই আছে, যে দিনকাল পড়েছে চরিত্র একটু নয় ছয় না হলে মিডিয়া পত্রপত্রিকা এরা কেউ পাত্তাই দেবে না। আহ, মেয়েটার গান খুব ভালো লেগেছে, কিন্তু এই গানের মধ্যে কালপিটটা ঢুকলো কীভাবে? ও, স্বপ্নে জাগরণে সবসময় এই শয়তানটা আমার পিছনে লেগে আছে। এই শয়তানটা বেঁচে থাকলে আমি আমার জীবনে কোনো কাজে সফলতা পাব না। যে করেই হোক, ওকে এই পৃথিবী থেকে উঠিয়ে দিতে হবে। না, ছুরি দিয়ে খুন করা যাবে না, তাহলে সবাই টের পেয়ে যাবে আমি খুন। কিভাবে কি করি? পেয়েছি, বালিশ। বালিশ দিয়ে খুন করলে সবাই ভাববে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার তো এই অবস্থা দেখে মনে হইতাছে আপনি ওরে মারিয়া ফেলতে চাইছিলেন। ও গড, এটা কোন কথা? হোয়াট ইজ সাসপেন্স? হ্যাঁ, ও আমারে মেরে ফেলতে চাইছিল, এখন উল্টা দিক হয়ে আমি বলরে মেরে ফেলতে চাইছিলাম। আমার ভাইকে হাসপাতালে নিতে হবে। এখন শুনেন, নিজের ভাইয়ের মুখে শুনেন কি হইতেছিল, বলেন না আপনি মিয়া। আরে জাফর, কইতাছ না কেন? কোনা কোনা খোলাসা কইরা, কি হইছিল? কি হইছিল? কি হইছিল জাফর ভাই আমার, কি হয়েছিল তোর? আমি 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 ঘুমাচ্ছিলাম, খুব চমৎকার না, আমি ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম এখানে ঘুমিয়েছিলাম, আর ওই যে বিআই বিআই, সে আমাকে লাথি মারলো, আমি 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 পড়ে গেলাম, তারপর জানি না। ওই মেয়ে বিআই, এতদিন জানতাম আপনি একজন পাগল, আপনি যে এত বড় মিথ্যাবাদী লায়ার, এটা তো জানতাম না মিয়া। আই ছেলে, তুমি আমার ভাইকে পাগল বলছো কেন? ভাই, তুই কি ডাক্তারের কাছে নিতে হবে? না 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 না, হাসপাতাল টাসপাতাল লাগবে না। ওই হয়েছে কি, ওই ওই ঘুমের মধ্যে মস্তিষ্কের ভেতরে যে নিউরন নিউরন বোধ হয় কোনো ঝামেলা করেছে, একটু একটু আরাম করে ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। আমি আমি ঘুমাচ্ছি। আচ্ছা আচ্ছা, উঠো, বুঝছি। ইয়ান তো সারাদিন কি করে না করে স্বপ্ন দেখছে। আহো আহো আপনারে বলে আমি বালিশ চাপা দিয়া মাইরা ফেলতে চাই, তাইও দিয়ে দিছি। আমি বলছি, হ্যাঁ বলছেন, আমি দোষী সাব্যস্ত হয়ে গেছি, মনে করেন আমার ফাঁসি হইব। আপু মরে গেছেন, কি দাঁড়াইল, নাকি লজ্জা পেয়েছেন? আমি বুঝতে পেরেছি আপনি লজ্জা পেয়েছেন না, কিন্তু ব্যাপার কি, আমি তো জানতাম যে আপনি একটু লুজ ক্যারেক্টার আছেন, একটু ভীতু আছেন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীর এবং বাংলাদেশের
কোন বুদ্ধিজীবী যতই সত্যার কণ্ঠে বলুক না কেন যে মেয়েরাই হচ্ছে একমাত্র অসহায়, আমি সেটা বিশ্বাস করি না। আমি শুধু তাদেরকে বলতে চাই যে না, পুরুষরা হচ্ছে অসহায়। আপনার কথা শুনে না না এসে পারলাম না। হ্যাঁ, আমি তো সত্যি সত্যি একজন অসহায় পুরুষ। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনি অসহায়। হ্যাঁ অসহায় এটা ঠিক, কিন্তু পুরুষ কিনা এতে সন্দেহ আছে। কি আপনি আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছেন? জানেন আমি রেগে গেলে আমি কি কি করতে পারি আপনি জানেন? হ্যাঁ সেটাই তো জানতে চাইছি, আপনি কি কি করতে পারেন বলেন দেখি শুনি। একটু ভেবে বলতে হবে। আপনি ভাবুন, আমি জানি আপনি ভেবে কিছুই করতে পারবেন না, আমি 100% শিওর। আপনি কি করে 100% শিওর হলেন যে আমি কিছু করতে পারবো না? ভেরি সিম্পল, এই যে দেখুন, আপনি মেয়েদের দেখলে থরথর করে কাঁপতে থাকেন, রাইট? আসলে আপনার কোনো সাহসই নেই। আজকে যদি আপনার সাহস থাকতো তাহলে আপনি এতদিনে বিয়ে করতেন। আসলে পুরুষ মানুষদের বিয়ে করার জন্য একটা সাহস লাগে, সেই সাহসটা আপনার নেই, থাকলে আপনি এতদিন বিয়ে করতেন, বুঝতে পারছেন নিশ্চয়ই? আমার কাজের ব্যস্ততার কারণে আমি বিবাহ করতে পারিনি, সময় পাইনি, তাই বলে আমি যে কখনো বিয়ে করব না এই কথা কি আমি বলেছি আপনাকে? বলেছি। ও রিয়েলি? দ্যাটস আ গুড নিউজ। ওয়াও, তার মানে আপনি বিয়ে করতে চাইছেন? মেয়ে দেখেছেন নাকি আমরা দেখবো? ও দাঁড়ান দাঁড়ান, আমার কাছে কিছু পরিচিত মেয়ে আছে, মানে এফবিতে পরিচয় হয়েছে, আমি আপনাকে ছবি দেখাতে পারি। না একটা কাজ করি না কেন, সরাসরি ভিডিও কলে কথা বলিয়ে দিই। হ্যাঁ না 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 না, এখন ভিডিও কল টল করার দরকার নেই, রাখেন আপনি, রাখেন। কেন? ও বুঝতে পেরেছি, তার মানে আপনার পাত্রী ঠিক করা আছে না? না ও ওরকম কিছু নয়। ও তাহলে আমার এখনো সময় হয়নি, ঠিক আছে? ও মাই গড, আপনার এখনো সময় হয়নি? হ্যাঁ আপনি কি মনে করেন নিজেকে? হ্যাঁ আপনার যখন ইচ্ছা তখন আপনি বিয়ে করতে যাবেন আর মেয়েরা আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে? হ্যাঁ আপনি মনে করেন যে টাকা দেখে মেয়েরা আপনার কাছে আসবে? নো, মেয়েরা প্রথমে আপনাকে দেখবে, তারপর টাকা। বাই দ্য ওয়ে, আমি আসলে বলতেই ভুলে গেছি যে আমি এখানে কেন এসেছি। আমি আপনার টাকাগুলো দিতে এসেছি। হ্যাঁ দাঁড়ান, এখানে 2 লাখ টাকা আছে, রাখুন। 2 লাখ টাকা? এত টাকা কিন্তু আমি তো, ও কম হয়ে গেল না? ঠিক আছে আমি আরো 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। যে মেয়ে আমার কাছ থেকে 100-500 নিয়ে যায় সেই মেয়ে 2 লাখ টাকা দিল, আরো 5 লাখ টাকা দিতে চায়, নিশ্চয়ই এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে। না না আমি আপনার টাকা রাখতে পারবো না, ধরেন তো ধরেন। কেন রাখুন রাখুন টাকা রাখুন। না না আমি রাখতে পারবো না, আমি বললাম তো আপনি টাকা, আপনার টাকা আপনি রাখুন। কি আশ্চর্য, এটা তো আপনার টাকা, আপনি রাখুন। আরে বললাম তো ভাই আমি রাখতে পারবো না, আপনার টাকা আপনি রাখুন। আরে আপনার টাকা আপনি রাখুন। আরে কি আশ্চর্য, আমি দেখুন আপনি টাকা রাখবেন কি না? না না আমি পারবো না, আমি পারবো না। তো তুমি আমাকে বলছেন? জি আপনাকেই বলছি। জি বলুন। আমি কিন্তু আপনাকে চিনি। আমাকে? জি। ওর কথা শোনার কোনো দরকার নাই, মিস বা মিসেস যাই হোক আপনি প্লিজ চলে যান। না না প্লিজ প্লিজ আপনি যাবেন না। ঠিক আছে যাব না, বলেন। আমি আপনাকে খুব ভালোভাবে চিনি। আমাকে? জি আপনার নাম হচ্ছে লায়লা। হ্যাঁ কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? বিয়াই কি বলেছিলাম না, হ্যাঁ যে ওনাকে আমি চিনি, দেখেছেন হুবহু নাম বলে দিয়েছি। সেটাই তো আমি চিন্তা করতেছি, কিভাবে আপনি চিনলেন আর কিভাবে মিললেন, মানে মিলে গেল খাপের খাপ মন্টুর বাপ। কিন্তু আপনাদের কাউকে তো আমি চিনি না। হ্যাঁ এখন তো আপনি আমাকে চিনবেনই না, কিন্তু তখন যেভাবে আমাকে নাকের দড়ি দিয়ে ঘুরালেন, আরে লাইলা ও লাইলা এই গানের সাথে সাথে নিজে নাচলেন, আমাকে নাচালেন, খুব ভালো লাগে। অবশ্যই বিয়ের সাথে থাকার কারণে একটু ডিস্টার্ব ফিল করেছি। দেখেন বিয়ে, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন, আমি কি আপনার মতো লুজ ক্যারেক্টার নাকি? হ্যাঁ 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 খুব চমৎকার বলেছেন, আমি লুজ ক্যারেক্টার যতদর্শ নন্দ গোল। আর আপনি, আপনি যখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ওনার সাথে নাচলেন তখন আপনার ক্যারেক্টারটা খুব টাইট ছিল, তাই না? বোকা নাকি?
মুখ সামলে কথা বলবেন, মুখে যা আসতেছে তাই বলে যেতেছেন, হোয়াট ইজ দিস? আপনারা থামুন তো, থামুন। এই যে আপনি, আপনি বলুন তো কোথায় আমাকে নাচ গান করতে দেখেছেন, কোথায়? বললাম না, দেখেছি, অনেক সুন্দর করে দেখেছি। আরে কোথায় দেখেছেন বাবা, আমি সেটাই জানতে চেয়েছি। বলেন আপনি, বললে দেন না কোথায় দেখছেন। বিয়াই শেখ ঐতিহাসিক মুহূর্ত, বিয়াই যে মুহূর্তটার জন্য আমি আজীবন কামনা করবো, যে মুহূর্তটা বারবার আমার জীবনে আসুক। মানে হয়েছে কি, আমি না আপনাকে স্বপ্ন দেখেছি। ফাজিল, কত ছেলেরাই তো আমাকে নিয়ে স্বপ্ন দেখে। শুনুন, এখন থেকে আমাকে নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু খবরদার, আমার সামনে এসে আমাকে বিরক্ত করার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? বাবা রে বাবা, মাইয়া যে চুলের ঝাঁকি দিলো, মিয়া চুলের বাড়ি খেয়ে তো আপনি পড়ে। আচ্ছা যাক ভাই, যা হওয়ার হয়েছে আপনি আর আমি দেখছি, আর কেউ দেখে নাই, ঠিক আছে? জাস্ট সি আই স্পাওয়ার্স আর কি, ঘটনা হয়েছে কি, মানে আপনি মনে করবেন যে এই যে থাপড়টা খাইলেন না, চটকানা জানে কো আর কি, এটা স্বপ্নে খাইছেন, বাস্তবে না। আর আপনার লোকে চইলে আমার যে অবস্থা হইলো, মানে আমিও তো লোকে অপমানিত হইলাম। আপনার লোকে আমি নাই ভাই, আপনার রাস্তা আপনি দেখেন, আমার রাস্তা আমি দিচ্ছি। আর ভুলেও দিচ্ছেন না, আবার মারবো কিন্তু ওই দিক যান। আপনি আমাকে যেভাবে বলছেন বা যে উদ্দেশ্যের কথা বলছেন একদম ভুল কথা। আমি অত্যন্ত বিপদে পড়ে আমি ছাদে আসতে বাধ্য হয়েছি। হায় আল্লাহ, সে কি কথা! মানুষ না বিপদে পড়লে আপনাদের কাছে যায়, উকিল আর পুলিশের কাছে, আর আপনি বিপদে পড়ছেন, আর আপনি বিপদে পড়ে আমাদের কাছে আসছেন? আহ বুবু, আগে শুনে নেই না সে কি বিপদে পড়ছে। মানুষ তো বিপদে পড়লে মানুষই তার পাশে যেয়ে দাঁড়ায়, তাই না? আর আমরা তো ভাবি হিসাবে এতটুকু করতেই পারি। আচ্ছা ভাই বলেন, আপনি কি বিপদে পড়ছেন বলেন। আমার আসলে ভাবি হয়েছে কি, মানে একটা একটা মেয়ে, সে আমাকে আমার চেম্বারে নানা রকম ভাবে ডিস্টার্ব করে। তো এখন ইদানিং যে সমস্যা শুরু হয়ে গেছে, সে হঠাৎ করে দিকে কি আমাদের বাসায় এসে সমস্যা শুরু করছে, এবং আমি তাকে সিঁড়িতে দেখে আমি পালিয়ে আমি ছাদে চলে এসেছি যাতে আমাকে সে ধরতে না পারে। এই হচ্ছে আমার বিপদ ভাবে আমাকে, মানে